নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই গ্রহের চক্রে মানুষের জীবন ঘুরে অর্থাৎ গ্রহ যদি আপনার ফেভারে থাকে আপনার জীবনে ভালো যেমন হয় তেমনি গোচরে গ্রহের অবস্থান যদি অশুভ হয় সেক্ষেত্রে আপনাদের গোচর ফল অনুযায়ী সমস্যা আসবে অর্থাৎ বাইশে মার্চের পর থেকে আনুমানিক পঁয়তাল্লিশ দিন এই তিনটি রাশির জীবনে নেমে আসতে চলেছে অশুভের অশুভ প্রভাব তো কি এ অশুভ প্রভাব কোন কোন তিনটি সেই রাশি সাবধান থাকবেন আমি একবারও এখানে বলছি না আপনাদেরকে ভয় দেখানো আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সতর্ক করার একটা বার্তা জানাচ্ছি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আমার তৈরি করা নয় এই গ্রহের গ্রহের গোচর অনুযায়ী অবস্থান যা বলছে এই তিনটি রাশি অশুভ অর্থাৎ পঁয়তাল্লিশ দিন আপনারা সাবধানে থাকুন সতর্ক থাকুন তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির অষ্টম স্থানে শনিমঙ্গল একত্রে অবস্থান করায় আপনাদের অ্যাক্সিডেন্ট যোগ আইনি জটিলতা হতে পারে ঝামেলা অসুস্থতা এই সকল দিক পুলিশ কোর্ট কাছারি এই সকল দিক কিন্তু মিথুন রাশির প্রবল লক্ষ্য করা যাচ্ছে আমি একবার বলছি না ভয় দেখাচ্ছি গ্রহগত অবস্থান যা বলছে তাই আপনাদেরকে আমি জানাচ্ছি সাবধান থাকুন শতক থাকুন মিথুন রাশি দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির স্থানে শনি এবং মঙ্গলের অবস্থান আপনারা এই সময় বিদেশ যাত্রা করবেন না এবং হয়তো কাউকে টাকা ধার দিবেন না অপচয় করবেন না ছোটোখাটো চোট আঘাত এবং পারিবারিক অশান্তির যোগ দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে প্রতারণা রক্তপাত এই সকল সমস্যা হতে পারে এবং আর্থিক ক্ষতি অর্থাৎ আপনাদের অত্যাধিক ব্যয় দেখা যাচ্ছে এই বাইশে মার্চের পর থেকে আনুমানিক পঁয়তাল্লিশ দিন তিন নম্বর যে রাশিটির কথা বলব সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির চতুর্থ স্থানে শনি মঙ্গলের অবস্থান অর্থাৎ চতুর্থ স্থান থেকে বোঝায় মায়ের জায়গা বন্ধুর জায়গা গৃহ অর্থাৎ আপনাদের বন্ধু বান্ধবের দিক থেকে ডিস্টারবেন্স আসবে আপনাদের গৃহের শান্তি বিঘ্ন হবে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন এবং এডুকেশনের দিকটাতে একটু নজর রাখুন অমনোযোগী হয়ে যাওয়া এবং সরাসরি দৃষ্টি দশম স্থানে কর্মক্ষেত্রে সমস্যা কর্ম বিচ্যুতি ঋণ এই সকল দিক লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো চোট আঘাত এই তুলা রাশির হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ